ই খ্যাপা জালসা শুনে বাড়ি যে করেছে কি একটা বস্তার ব্যাগ বালু ঘাড়ে লেছে আর বস্তাটাকে ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে যখন পেছাবের দরকার হয়েছে ভাই এক খাবল বের করে রেখে দিয়া আর কাহিনে দিয়ে ঘুচ্চু বানিয়েছে কাহিনে দিয়া ঘুচ্চু বানিয়া তখন ঘুচু তখন পেছাপ করতে শুরু করছে বুঝতে পারছেন এরকম ডেলি করে একটা লোক বলছে হা ভাই চলো জালসা শুনতে অলিপুর মাওলানা হজরত আলী এসছে নুর মোহাম্মদ খাতির এসে বর্ধমান থেকে তো চলো জালসা শুনে আসি তো লোকটা জোর যাও না ওই যে কেনে যে হয় কি ধর একদিন জালসা শুনতে গেছিলাম আর জালসা শুনতে যে এক বক্তা বোঝা চাপিয়ে দেবো বালো ঢুয়ে ওড় পাই না ফের আজকে যাবো জালসা শুনতে এই যদি আরেকটা বোঝা চাপিয়ে দেয় তো হিলে দিই পারবো না ছ সবসময় ছপাশারে বলো ঘাড়ে করে ঢুয়ে নিয়ে বেড়াচ্ছে ই যদি ফের অন্য বোঝা চাপিয়ে দে তো কেন করে ঢুয়ে নেওয়া বেড়াবো তো যাও না মলবি সাহেব ওকে বলেছে যে তুমি বালুড ঢুয়ে লিয়ে বাড়াও হাজি ভাই যখন দরকার যেটা ওই সময় ওকে দেখতে হবে জিনিসটা দরকার হবে পেছাবে ওকে নরম মাটির মানে ওরকম ভালো জায়গায় পেছাব করতে হবে দেখেছি না ওকে বোঝা দিতে হবে না কিন্তু দেখেন হাদিসটাকে শুনার পরে আমল করে এলেছে বুঝতে পারছেন মহিলারাকে একটু খুব চেষ্টা করে বলেন ওদের জাগা খুব আচ্ছা দেখলাম যে আপনারকে চাইতে ডবলেও বেশি হবে মেয়ে ছেলেরা। তো মা বোনেরা আমার কথা শুনতে পাচ্ছো তোমরা একটুক চেপে বসো একটুক কষাকষি হয়ে বসো মা বোনেরা আর মা বোনেরা বসবে তো পুরা করে জাগা দখল করলে ওয়ার লেখা গজবে ওর ছাইলা পিলে লেগে গজবে ফের আর কোনো খালে তো বসে না আসবে বলে ও বসবে ওয়ার লেখা জায়গা গঝবে মানে জায়গা ফাঁকা রাখবে তো জায়গা ফাঁকা রাখিও না তোমরা একটু চেপে চেপে বসো অনেক বোনেরা আমার দাঁড়িয়ে আছে পিছনে আর অনেকগুলো রাস্তাতে আছে আরও আসছে জায়গা দেওয়াই মুশকিল আপনাদের এটাই চিন্তার ব্যাপার আপনারা দু চারটা ভলেন্ডিয়ার ভালো ছেলেগুলা যান আর সুন্দর করে রকম করে বসান তো মা বোনেরা একটু চেষ্টা করে ভালো করে বসো তো এরকম হচ্ছে ব্যাপার তো ভাই ওয়াজ শুনতে হবে মন লাগিয়ে জি লাগিয়ে আর আমল করার চেষ্টা করতে হবে ওই মেয়ে ছেলের জালসা শুনতে এসছে মেয়ে ছেলের ব্যাপারে একটু মুল্লী সাহেব করেছে যে মানে লোকজন আপনারকে বাজারে আছে তো ওই জন্য একটু মানে দু চারটা গল্প সল্প করতে গেলে একটু চুটকি মুটকি দিতে গেলে লোকগুলো বাজার থেকে আসবে আর যদি কেউ বলে যে মলী সাহেব গল্প শুরু করেছে কিন্তু আমার ওয়াজ তো আপনারা মোবাইলে সময় শুনছেন মোবাইল খুললেই ইউটিউবে হজরত আলী আর ভোজপুরি হজরত আলী আর ভোজপুরি নাকি তো দেখতে পাচ্ছেন তো কথা হচ্ছে ভাই যে মেয়ে ছেলেরা জালসা শুনতে মেয়ে ছেলের সম্পর্কে বলেছে এক মল্লী সাহেব ওয়াজ করেছে পর্দার অজ করতে করতে বলেছে শোনেন মায়েরা আমার বোনের আমার ভালো করে শুনালেন আল্লাহর নবী বলেছেন যখন তোমার স্বামী পুরুষ তোমার 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 পুরুষ তাজ যখন যখন তোমাকে ডাক দেবে তোমার হাতে যতই কাজ থাক না কেন তুমি কাজটাকে ফেলে দেয়া তোমার স্বামীর কথা শোনো যেটাই অর্ডার করবে ওটাই শোনো ওটাই মেনে নাও এইবার জালসা মই এলোকটা বাড়ি গেছে ভাই মোটা হুঁস বেটি ছেলে হুঁস তো পুরা নেই আর যেটা মোটা হুঁস বাড়ি যা করেছে কি সকালবেলা রুটি হাতে পাকা ছিল পাকাইতে পাকাইতে বেচারি করেছে এরকম করলে হয়ে যাবে এইবার তখন আর স্বামী ঘর থেকে হাঁক মারছে এরে মা কুণ্ঠে আছি রে আর মা আর মা করেছে কি রুটিটা খোলাতে ফেলবে কি মুলবির কথা মনে আছে যেটাই কাজ তো হাতে থাকবে কাজটাকে ফেলে দিয়ে দৌড়িয়ে যাই হোক স্বামীর কাছে কি আর যে বলছে রে আর মা মাথাটা টন টন করছে মাথা খুব ব্যথা করছে রে রাতে জালস শুনে রাত জায়গা আছি মাথা ব্যথা করছে একটু তেল গালাকে গরম করে এনে চাঁদনি খেনে দিত যদি মাথার টনটনিটা কমে যায় ই পাগলি করেছে কি স্বামীর কথা সুইরা ধরতে ধরতে যে একবারে এক তেল গড় করে উতলা উতলাল ছেড়ে ভাই আর দু চারটে রসুনের কুয়াগালা ভেঙে দিয়ে দেছে আর গড় করে উতলা আর কাপড়ে করে ধরে লিয়ে যাওয়ার চাঁদিতে এক খোরা তেল ঢেলে দেয় সে আর যেমন ঢেলে দেওয়া চুল টুল সব পুড়া ভয় একবারে চাঁদিতে লেগে গেছে ই তো মরে আগাম তাই উঠে গেছে যে মরে গেল ও পাগলে ওকে কি মুলবি সাহেব বলেছি ওর চুলটিকে পুড়িয়ে দিও জালসা শুনছো মন দিয়ে শুনো ধ্যান দিয়ে শুনো কিন্তু মুলবি সাহেব তো বলেনি যে ওর চুলটিকে পুড়িয়ে দিও তেল একটু গরম করে লোক দিয়ে দেখো চামড়াতে দিয়ে দেখো সহিতে পারলে ওর চাঁদিতে দাও না দিলে সহিতে না পারলে দিও না তার মানে গরম আছে তো এরকম তো আপনারা ওয়াজ শুনবেন শুনেন কম আমল করেন বেশি করে যখনই কোরআন হাদিসের কথা শুনবেন জালসা জলস শুনবেন জুমাতে খুদবা শুনবেন শুনেন কম করে আমল করেন বেশি করে চেষ্টা করেন আমি আমল করব। বুঝতে পারছেন সব সময় চেষ্টা করবেন হাদিসকে মেনে চলার নবীর অনুকরণ করে চলার নবীর অনুসরণ করে চলার আমরা হচ্ছি উম্মাতে মোহাম্মাদি আমরা সব সময় আমাদের আমরা উঠবো বসবো ঘুমাবো খাবো পিবো যা কিছু করবো নবীর শূন্য তালিকা মোতাবেক কিন্তু আমাদের কাজ নবীর শূন্য তালিকা মোতাবেক হচ্ছে ভাই হচ্ছে জি আমাদের ড্রেস বেশভূষা আমাদের নবীর সুনার তালিকা মোতাবেক হচ্ছে কিচ্ছু হচ্ছে না আমাদের বিধর্মীর মতো ড্রেস বেধর্মির মতন চলাফেরা উঠা বসা খাওয়া পিয়া সব কিছু বেধর্মীর মতো আমাদের কাজ ভালো হচ্ছে না ভাই তো আমরা উম্মতে মোহাম্মদি আমাদের সব সময় নাবির অনুকরণ করে উঠতে বসতে চলতে ফিরতে খেতে পিতে পেশাব পায়খানা সব সময় যেন নবীর সুন্নার তালিকা মোতাবেক হয় আর যে কোনো কাজ করবেন শুরুতে বিসমিল্লা বলবেন আর কাজটা শুরু করবেন যে কাজের শুরুতে বিসমিল্লা হয় না সে কাজটা লেজ কাটার মতো হয়ে যায় ভালো হচ্ছে না কিন্তু আপনি যে কোনো কাজ শুরু করবেন বিসমিল্লা বলে শুরু করেন আর নাবির সোনার তেরিকা মোতাবেক শুরু করেন ইনশাল্লাহ আপনারা কাময়াবি হয়ে যাবেন আর যদি নাবির সোনার ছেড়ে দেন সব কিছু বেকার তো যাই হোক আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে কথা বলবো কথাগুলো গুরুত্বপূর্ণ কথা শোনার পরে কিছু আমল করার চেষ্টা করবেন আর আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রায় জায়গায় অনেক সুরাতে অনেক জায়গাতে খালি কেয়ামতের কথা কেয়ামতের কথা বলেছেন কেন আল্লাহর নামিকে বলেছেন তুমি কেয়ামতের কথা বলে ভয় দেখাও মানুষকে ডর দেখাও সেই দিনটা ভীষণ দিন কঠিন দিন ভয়ঙ্কর দিন সেই দিনটা বলে সবাই যেন ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় ভয় করতে হবে আল্লাহর সামনে ঊর্ধ্বমুখী হয়ে উলঙ্গ অবস্থাতে সব সময় খালি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার হবে খালি নফসে ইয়া নফসে ইয়া নাফসে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে সব সময় মানুষ খালি আল্লাহ আল্লাহ করবে কি হবে আল্লাহ ডানে কিছুই তাকাবে না বাপকে দেখবে না বেটা বেটাকে দেখবে না বাবা ছেলেকে দেখবে না মেয়ে মেয়েকে দেখবে না ছেলে মানে এমন অবস্থা হয়ে যাবে সব নিজে নিজে নাপসি নাপসি করবে সেই দিনটার ভীষণ দিন ওই দিনকে বলে ভয় করতে বলছেন পাক আর কোরআনে বলছেন যে তোমরা কেমতের কথা বেশি বেশি করে স্মরণ করো আর সব সময় যে কোনো কাজ করবেন আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করতে হবে পাক অন্য জায়গায় কোরআনের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকামার আব্বে জান্নাদান যে ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেয়েছে তার জন্য দুটি বাগান রয়েছে সবসময় যে কোনো কাজ করবেন যদি আল্লাহকে বলে ভয় করেন আপনার দ্বারায় অন্যায় হবে না আপনার দ্বারা মিথ্যা কথা বের হবে না আপনার দ্বারায় ফৌজ কথা মুখ বের হবে না অকুত্র ভাষায় গালাগালি করবেন না আপনি যে কোনো কাজ করবেন শরীয়ত মোতাবেক সন্ন্যত মোতাবেক কাজ হবে যদি আল্লাহকে সবসময় স্মরণ করেন ভয় রাখেন তো ভাই আল্লাহকে সময় স্মরণ করার চেষ্টা করেন আর কেয়ামত বলে ভয় করেন

এমন ভাবে ভূমিকম্প হবে যে এমন ভাবে ভূমে কম্পসর হবে সেদিন যখন ভূমে হবে মাটির ঝাঁকুনি শুরু হবে মাটি চলতে 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 মাটির ভেতরে যত ভারী বোঝা আছে যত ভারে বোঝা হচ্ছে সমস্ত কে ফেলে দেবে রে ভাই ও আখরা জাতিল আর সমস্ত ভারী বোঝা গুলোকে বের করে ফেলে দেবেন জমিদের ভারী বোঝা হলো সব জাতে ভারী বোঝা হলো জিন আর ইনসান এই দুইটাই হচ্ছে ভারি বোঝা আর অন্য কোনো ভারী বোঝা নাই এত ভারী ভারী জিনিস আছে পাহাড় পর্বত নদ নদী গাছপালা যত যা আছে কত জীবজন্তু বড় বড় জানোয়ার আছে কিন্তু ভারী নয় সবচাইতে ভারী বোঝা হলো জিন এবং এই জিন আর ইনসান ইনসানকে বের করে ফেলে দেবে ও আখরা যাতে লাল ও কালাল ইনসাদ মালাহা আর এই তার ব্যাপার দেখে মানুষ হতভম হয়ে যাবে কি ব্যাপার হয়ে গেল এ কেমন হয়ে গেল সব মানুষ খালি তাকাবে আল্লাহ কেন এরকম হয়ে গেল যে সারা দুনিয়া কাঁপতে 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 সারা পৃথিবী শেষ হয়ে যাবে দ্বিতীয়বার যখন সিংহাই ফুক দেওয়া হবে সারা পেরতে বেটা শেষ হয়ে যাবে কাল্লা এজা দক্কা তেল আর যা একবারে পূর্ণভাবে চুরমার হয়ে যাবে শেষ হয়ে যাবে নিষ্ণাবোধ হয়ে যাবে কোন নিশানা থাকবে না সব যখন আসমান শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে তারকারা জি শেষ হয়ে যাবে চাঁদ সূর্য শেষ হয়ে যাবে সারা পের কোন কোনো ফেরেস্তাও থাকবে না সমস্ত ফেরেশতাগুলো আসমাদ দেখা পড়ে দড় করে মরে যাবে ফায়জান সাক্কাত ইসসামা ও ফাকানাত ওয়ার দেহান আসমান ফেটে যাবে জমিন ভেঙে যাবে সমস্ত ফেরেস্তাগুলো পড়ে সব মরে শেষ হয়ে যাবে সেরে বাঁচবে ইসরাফিল আলাইহিস সালাম এবার ইসরা ফিল সাল্লাম বেজা যে সমস্ত ফেরস্তা শেষ যখন হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ পাক ইসরা ফিল আলী সাল্লাম কে বলবেন তুমি দেখো সারা পের দেবে ঘোরাও তন্ন তন্ন করে খোঁজ করে দেখো আর কিছু মানে মানে বাকি আছে নাকি কোন কোন জি মানে কেও বাকি আছে নাকি morte কেও যদি বাকি থাকে দেখো কেও বাকি থাকবে না তুমি দেখে নাও চত্তর দিক ঘুরবে দেখবে আর পৃথিবীতে কেও বাকি নাই সব মরে শেষ হয়ে গেছে এইবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক কেবল বেডাই আল্লাহ আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ